হ্যালো ইবুান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্লুমিং ইরা তো আমরা কম্পিউটার বা আইসিটি এর গুরুত্বপূর্ণ চারশোটি প্রশ্নোত্তর ব্যাখ্যা সহকারে জানার চেষ্টা করছিলাম তো আজকের পর্বে আমরা গুরুত্বপূর্ণ বিশটি প্রশ্নোত্তর ব্যাখ্যা সহকারে জানব তো চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন অক্ষর কাটা বা মোছার জন্য কোন কমান্ড ব্যবহার করা হয় আমরা কম্পিউটারে যে অক্ষর কাটি বা মুছি মুছে ফেলি সেটার জন্য ডিলিট বা ব্যাক স্পেস ব্যবহার করি এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট খুবই বেসিক একটি প্রশ্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি আসে আমি আবারও রিপিট করছি অক্ষর কাটা বা মোছার জন্য ডিলিট বা ব্যাক স্পেস কমান্ড ব্যবহার করা হয় কোন বিজ্ঞানী কম্পিউটার ভাইরাস নামকরণ করেন ফ্রেট কোহেন এটিও বিভিন্ন পরীক্ষায় এসে থাকে ডেটা ফাইলসমূহ আক্রমণ করে কোন ভাইরাস ডেটা সমূহ আক্রমণ করে ম্যাক্রোভাইরাস মাউসকে ঝুলিয়ে ধরনের কিসের মতো দেখাই প্রশ্নটি একটু মনে হচ্ছে এখানে একটু ভুল আছে মাউসকে ঝুলিয়ে এক ধরনের কিসের মতো দেখায় এটা হচ্ছে ইঁদুরের মতো মূলত এখানে বলতে চেয়েছে যে কম্পিউটার মাউসকে যদি আমরা ঝুলিয়ে রাখে তাহলে কিসের মতো দেখায় এটা ইঁদুরের মতো ফাইল সেভ করার জন্য কোন মেনুর প্রয়োজন এটি হচ্ছে ফাইল মেনু আমি এর আগের প্রশ্নে বলেছিলাম যে ফাইল মেনু থেকে কিন্তু ফাইল সেভ করার অপশন পেয়ে যাবেন কম্পিউটার ভুল ফলাফল প্রদর্শন করলে বুঝতে হবে ডাটা ইনপুট করায় ভুল হয়েছে ইনপুট ডিভাইস কোনটি ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড কীবোর্ডে আমরা কোনো একটা কী প্রেস করলে ওইটা আমরা ডিসপ্লে বা মনিটরে আউটপুট হিসেবে দেখতে পাবো আউটপুট ডিভাইস কোনটি মনিটর সিপিইউ এর অংশ নয় কোনটি সিপিইউ এর অংশ নয় হচ্ছে মেমরি কেননা মেমোরি হচ্ছে একটা আলাদা অংশ যেটাকে আমরা হার্ড ড্রাইভ বলতে পারি রম বলতে পারি কম্পিউটারের স্মৃতি কত প্রকার কম্পিউটারের স্মৃতি মূলত দুই প্রকার পরবর্তী প্রশ্ন কম্পিউটার প্রধানত কয় ধরনের বা কয় প্রকারের হয়ে থাকে তিন প্রকার ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ কোনটি নয় ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ নয় হচ্ছে ওয়ার্ড প্রসেসর ওয়ার্ড প্রসেসর বলে কিন্তু কোনো প্যাকেজ বা কোনো প্রসেসিং কোনো কিছুই নেই মাইক্রোসফট ওয়ার্ড আছে তিপ্পান্নটি কোন ধরনের সংখ্যা হেক্সাডেসিমেল ডেসিমেল আমরা যখন বিস্তারিত বিস্তারিত পড়ব তখন কিন্তু এটা নিয়ে আলোচনা করব তো এক্সাম মানে ষোলো বোঝাচ্ছে তো এখানে ডি বলতে আমরা জানি যে এ বলতে বোঝাই হচ্ছে ফিফটিন বি সরি একটু ভুল হয়েছে এ সম্ভবত হচ্ছে ইলেভেন বি টুয়েলভ সি থার্টিন ডি আচ্ছা এইখানে একটু ডি হচ্ছে হেক্সাডেসিমেল মানে ষোলো হবে তার মানে ডি যদি হয় তাহলে ডি হচ্ছে সিক্সটিন সি হচ্ছে ফিফটিন বি হচ্ছে ফোরটিন এ হচ্ছে থার্টিন ওকে সংখ্যা পদ্ধতি কত প্রকার সংখ্যা পদ্ধতি মূলত চার প্রকার ফাংশন কি কোনগুলো এফ ওয়ান থেকে এফ টুয়েলভ এই কীগুলাকে একসাথে বলা হয় ফাংশন কী জিরো থেকে নাইন পর্যন্ত কীগুলাকে কি বলা হয় এগুলোকে বলা হয় নিউমেরিক কী নিউমেরিক বলতে আমরা মূলত সংখ্যা বুঝি জিরো থেকে নাইন পর্যন্ত নিচের কোনটি স্পেশাল কি স্পেশাল কি হচ্ছে স্পেস বার আমরা যে স্পেস বারটা ব্যবহার করে থাকি কোনো কিছু লেখার ক্ষেত্রে ওয়ার্ডের ভেতরে সেটাকে স্পেশাল কি বলা হয় নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম লিখুন এটি কিন্তু প্রায় সময় বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে ঘুরিয়ে ফিরিয়ে তো এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নর্টন আমি কিছু বেসিক অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম আপনাদের বলে দিচ্ছি তার ভেতরে আছে হচ্ছে ইন্টারনেট সিকিউরিটি আছে ম্যাকাফি আছে অ্যাভাইরা নর্টন এছাড়াও অন্যান্য বিভিন্ন ধরনের এন্টিভাইরাস সফটওয়্যারগুলো আছে তো সব থেকে ইজি হয় যখন অপশন থাকবে আপনার এনটিভাইরাসগুলো জাস্ট একবার আপনি যদি নামগুলো পড়ে যান তাহলে আমি নিশ্চিত যে আপনারা অবশ্যই এই প্রশ্নটি হান্ড্রেড পারসেন্ট সঠিক করতে পারবেন এর পরবর্তী প্রশ্ন এম এস ওয়ার্ডে সিলেক্ট অল এর শর্টকাট কমান্ড কী সিলেক্ট অল মানে আমরা যখন কোনো কিছু সিলেক্ট করে একসাথে সব সব কিছু সিলেক্ট করতে চাই সেটার ক্ষেত্রে কন্ট্রোল এ সিলেক্ট কন্ট্রোল সি কপি কন্ট্রোল ভি পেস্ট এবং আজকের মতো সর্বশেষ প্রশ্ন ল্যান এর পূর্ব নাম কী যেটা নেটওয়ার্কিংয়ে ব্যবহার করা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টির জন্য আশা করছি আজকের এই বিশটি প্রশ্নোত্তর ব্যাখ্যা সহ আপনারা জানলেন এবং এই ধরনের পরবর্তী বিভিন্ন পর্বে আমরা এই আইসিটি বা কম্পিউটারের গুরুত্বপূর্ণ চারশোটি প্রশ্নোত্তর আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আশা করছি অবশ্যই পরবর্তী পর্বগুলোতে আপনারা উপভোগ করবেন তো সবাই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ